আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। এটা হচ্ছে হাঁসের মাংসের ভুনা। এই ভুনাটা খেতে অনেক মজা, এবং কিভাবে এই পারফেক্ট ভুনাটি তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে আদা, রসুন, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি এবং জিরে নিয়েছি। এগুলোকে আমি শিলপাটার মধ্যে ভালো করে পিষে নেব। ব্লেন্ডার করা মশলার চাইতে শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। তো চলুন এবার মশলাগুলো বাটাবাটি করে নেওয়া যাক। এরকম করে একদম অল্প পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটার পেস্ট করে নিচ্ছি। সবগুলো মশলা পেস্ট হয়ে এলে এবার আমি রান্নাটা শুরু করে দেব। একটি প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম তেজপাতা। এখানে বাকি গরম মশলাগুলো কম দিলেও চলবে কিংবা না দিলেও চলবে, কারণ আমি যেহেতু সবগুলোর পেস্ট ব্যবহার করব। এখানে আমি 4টি বড় বড় রসুন এরকম করে নিয়ে নিলাম। এই মাংসের মধ্যে অবশ্যই রসুন দেওয়া লাগবে, তাহলে খুব সুন্দর একটি স্মেল বের হয়। যেহেতু হাঁসের মাংসর মধ্যে অনেকেই বলেন যে একটা বাজে স্মেল থাকে, বাট আমি যে প্রসেসে রান্না করছি এভাবে রান্না করলে আর কোনো স্মেল থাকবে না। এখন আমি এখানে দিয়ে দিব 5 চা চামচের মতো আদা বাটা এবং 5 চা চামচের মতো রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা আপনারা আপনাদের মাংসর মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এই তো এগুলোকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ। এখন আমি এই আদা রসুনের পেস্টটাকে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব, এতে করে র ফ্লেভারটা চলে যাবে। খুব সুন্দর করে এই মশলাটা কষাতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি বেটে রাখা সেই গরম মশলার যে পেস্টটা সেটা দিয়ে দিব। এই তো এবার এটাকে ভালো মতো কষাতে হবে। মশলাটা যাতে করে পুড়ে না যায় সেজন্য আমি একটু পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 4 চা চামচ হলুদের গুঁড়ো ও 6 চা চামচ মরিচের গুঁড়ো। হাঁসের মাংসটা কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো হয় না, সো আপনারা একটু ঝাল ঝাল করে খাবেন, দেখবেন কত মজা হয়। এই মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। ওপর দিয়ে তেল চলে আসলে যে বুঝে ফেলবেন মশলাটা কষানো হয়েছে, এটার বেলায় এমন করা যাবে না। তেল চলে এলেও এটাকে ভালো করে অনেকক্ষণ ভরে কষাতে হবে। কষাতে কষাতে যখন কালো একটা পর্যায়ে চলে আসবে মশলাটার কালার, তখন হাঁসের মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। হাঁসের মাংসটা দিয়ে এখানে কোনো পানি দেওয়া যাবে না, এই মাংসটা ভালো মতোই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এবং মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটার দিকেও লক্ষ্য রাখবেন। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন, যেহেতু এখানে এখনও কোনো আমরা পানি ব্যবহার করব না। হাই হিটে করলে অনেক সময় মশলাটা পুড়ে যাবার চান্স থাকে। তো এরকম করে আমি মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ পরপর ঢাকনা উল্টে উল্টে নেড়ে নিচ্ছিলাম। আমি এখন 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উল্টে দেখলাম, এখান থেকে অলরেডি একটু পানি বের হয়ে গেছে, বাট আমি কিন্তু কোনো পানি দিচ্ছিলাম না। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ফ্রেশ মাংসর মধ্যে একটু পানি ওঠে, এটা আমরা সবাই জানি। একটু পরপর নাড়া দিব ঢাকনা খুলে খুলে। আমি আসলে যে শটগুলো দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে 4 থেকে 5 মিনিট অন্তর অন্তর। দেখুন এই মাংসগুলো কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। হাঁসের মাংস কিন্তু অনেক শক্ত হয়, এটাকে একেবারে সফট করার জন্য পানিও বেশি দিতে হবে, যেহেতু আমি গ্যাসে রান্না করছি। দেখুন মাংসর যে কালারটা কেমন সুন্দর হয়েছে, বাট এটা কিন্তু এখনও কষাচ্ছি। কষাতে কষাতে একেবারে কালো রং আনতে হবে, তারপর এখানে আমি পানি দিব এবং তখনই বুঝতে হবে মাংসটা যে কষানো হয়েছে। খুব সুন্দর করে এরকম কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করব। আগেই পানি দিলে কিন্তু এর মধ্যে থেকে যে একটা স্মেল আসছে সেটা যাবে না। এই তো পানি দিয়ে দিলাম বেশ অনেকখানি পরিমাণ,
যতক্ষণ না পর্যন্ত আর কি মাংস ডোবে ততক্ষণ পানি দিতে হবে। তো মাংসটা এরকম সিদ্ধ হয়ে এলে পানিটা যখন শুকিয়ে যাবে তখন ওপর দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে একদম ধিমাচে এটাকে রান্না করতে হবে আরও 10 মিনিট, তারপর সার্ভ করলেই হয়ে যাবে। এর কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম এতক্ষণ সাথে থাকার জন্য।